আপনারা দেখছেন নিউজ বাংলা টুডে, সবার আগে সবার কাছে। মধ্যে আরো একজন ব্যক্তিত্ব আছেন, যিনি রাধেন তিনি চুলও বাঁধেন, পাশে বসে আছেন, সে কথা আগেই প্রমাণ করেছেন কাশীপুরের মহিলা। ঘর সংসার অফিস কাছারি সব সামলে কোমর বেঁধে ভাঙড়ের সেরা দুর্গা পুজো করে তারা গোটা রাজ্যে নজর কেড়েছে। এখন লকডাউনের কঠিন সময়েও হাত পা গুটিয়ে বসে থাকছে নারা, তাই নিজেরাই চাঁদা তুলে বিভিন্ন জায়গায় তদবির করে জোগাড় করেছেন খাদ্য সামগ্রী। সোমবার কাশীপুরের ভোজপুরের ক্লাব প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে এলাকার দিন দুঃখী পরিবারের সদস্যদের হাতে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মহিলাদের এই উদ্যোগকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন লেদার কমপ্লেক্স থানার আইসি স্বরূপ কান্তি পাহাড়ি ও কাশীপুর থানার ওসি বিশ্বজিৎ ঘোষ। স্বরূপবাবু বলেন, দুঃসময়ে মহিলাদের এই উদ্যোগে আমরা অভিভূত, মহিলাদের এই সংঘ আরও এগিয়ে যাক। বিশ্বজিৎ বাবু বলেন, এদের আন্তরিকতা ও উদ্যোগে আমি মুগ্ধ। এই ক্লাবে সামর্থ্য না থাকলেও চেষ্টার কোনো খামতি নেই। সমাজের একটা বিপদের সময়, এখন সবাইকে এগিয়ে আসলে আমার মনে হয় খুব ভালো হয়। আপনাকে বরাবরই পাওয়া যায় এদের কোনো অনুষ্ঠানে, পুজোর সময় আপনাকে এখানে পাওয়া গেছিল? অ্যাকচুয়ালি আন্তরিকতা বলেছে বলেই আমি তো অন্য থানা এলাকা হয়েও চলে এসেছি এখানে, যে আন্তরিকতা টানে এসেছি। থ্যাংক ইউ। অন্যদিকে মঙ্গলবার বৃষ্টি ভেজা দুপুরে শতাধিক পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল নিউ টাউনের স্বেচ্ছাসেবী সংস্থা প্রয়োজন। সংস্থার সদস্যরা কাশীপুর চড়কপোতায় চাল, ডাল, আলু, সয়াবিন তেল, পেঁয়াজ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেন। পাশাপাশি চাল ডাল নিতে আসা মানুষদের একটি করে মাস্কও দেওয়া হয়, যে মাস্কটি তৈরি করেছে রামকৃষ্ণ মিশন। সংস্থার কর্ণধার রাজকুমার মণ্ডল জানিয়েছেন, তারা চড়কপোতা ছাড়াও বিভিন্ন হোম ও বৃদ্ধাশ্রমে নিয়মিত খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। মানুষ এই সময় কত জোন আজ কাজ ছাড়া, কারোর কাজ নেই, খেতে পাচ্ছে না, টিভিতে কত রকমের দেখে যাচ্ছি, মনটা সত্যি হাহাকার করে উঠেছে। যদি এদের পাশে একটু দাঁড়াতে পারি, মনটা সব সময় বলে চলে, যদি একটু এদের মুখে অন্ন তুলে দিতে পারি। তাই আমরা প্রয়োজন এই কজন মিলে আমরা আলোচনা করি যে চলো আমরা নিজেদের থেকে কিছু জোগাড় করছি, কিছু লোকের কাছেও নিয়ে পয়সা জোগাড় করে আমরা মানুষের পাশে দাঁড়াবার চেষ্টা করছি এই অসহায়। অ্যাকচুয়ালি আমাদের নতুন পুকুরে এক ভদ্রলোক হারান মণ্ডল, তার সঙ্গে আমার যোগাযোগ হয়, আমরা নতুন পুকুরে কিছু দিই এবং সেই ভদ্রলোককে আমরা বলি যদি কোথাও জায়গায় কোনো অসহায় মানুষ থাকে আমাদেরকে একটু বলবেন। ভদ্রলোক আমাকে, এখানে অরিন্দম মণ্ডল ভাই আছে, ওর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেয়। আপনাদের সংস্থার নাম কি? হ্যাঁ, আমাদের সংস্থার নাম প্রয়োজন। আমি অরিন্দম ভাইয়ের সাথে আসি, এসে দেখা করি, ইভেন আমরা থানা পারমিশন নিয়ে এসেছি বিশ্বজিৎবাবুকে বলে। বিশ্বজিৎবাবু নিজে বললেন খুব ভালো কাজ, এই মহৎ কাজে আমি একদম একমত। সেই মতন আমি এখানে অরিন্দম মণ্ডলের কাছে গিয়ে 100 কুপন দিয়েছি, যে কুপনে আমাদের এর মধ্যে আছে চাল, আলু, সয়াবিন তেল, নুন, সাবান, পেঁয়াজ, ইভেন মাস্ক আছে। আপনার নাম আর ডেজিগনেশন? আমার নাম রাজকুমার মণ্ডল। মোটামুটি এইসব অসহায় মানুষকে আমরা দিয়ে খুব উপকৃত হয়েছি। আমরা এর আগে 5টা পরিকল্পনা করেছি, এটা নিয়ে আমাদের 6টা পরিকল্পনা চলছে, আমাদের নেক্সট প্রোগ্রাম আছে আমাদের কুমোরটুলিতে। কুমোরটুলির পরে আমরা আমাদের ওখান থেকে একটা দিতে চাই আমাদের নিজেদের এরিয়াতে, আমরা যেখানে থাকি। তারপর নেক্সট পরিকল্পনা আছে বোদন বলে একটা জায়গা, যেটা ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা টুডে। আমরা আসছি নতুন রূপে আপনার শহরে, চোখ রাখুন, সঙ্গে থাকুন। দেশ বিদেশ, রাজ্য রাজনীতি, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি ক্রীড়া, অপরাধ বিনোদন, সমস্ত খবরের তাজা আপডেট পেতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।